এই হচ্ছে আমার দিদির বাড়ি। এই ঘরে মালজাল ধান ঠান থাকে। এই হচ্ছে আমার দিদির স্কুটি, এই হচ্ছে আমার স্কুটি, এই হচ্ছে দিদির ঘর। এখনো মন্দির বাকি আছে, যদিও দেখো রান্নাঘর বাকি আছে আর মন্দিরের কাজ বাকি আছে। তো এগুলো হবে, ধোয়া কাচা শেষ আমাদের সব। মা এদিকে সবজি কুটছে, দিদি রান্না বসাইছে। আমার বেটি, এই যে বেটি, এবার মুখ ঘুরেছে। গুড মর্নিং বন্ধুরা। তো আমি এসেছি কালকে রাতে, রাতে নয় সরি বিকেলবেলা এসেছি, মোটামুটি একটু থ্রেডিং করার জন্য, কারণ আমার আজকে একটা বিয়ে আছে, ওই জন্যই। বিয়ে মানে বৌভাত আছে মামা শ্বশুরের। তো তোমাদেরকে নদী দেখাতে নিয়ে এলাম সকাল সকাল আর একটু গল্প করতে। তো কালকে এসেছিলাম, কালকে থ্রেডিং হয়েছিল, ফেসিয়াল হয়েছিল, আর আজকে যাব খাওয়া দাওয়া করে সকাল সকাল নদী ঘুরে নিয়ে, তারপরে এখানে কিছু শ্যুট ফুট করে, শ্যুটগুলো তোমরা আগেই দেখতে পেয়েছো। তো শ্যুট ফুট করে নিয়ে, নদী তো ভীষণ ভালো লাগে, নেচার জিনিস তোমরা জানো, তো সেই কারণেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। বাড়ি চলে গিয়ে আবার চলে যাব। আমি নৌকো চালানো শ্যুট করছি। তো বন্ধুরা, আমি এখন অলরেডি দিদির বাড়ির থেকে খাওয়া দাওয়া করে রেডি শেডি হয়ে আমার বর নিতে এসেছে তুফানগঞ্জে, আবার আমার বাবা এদিকে দিতে এসেছে তুফানগঞ্জে। তো বাবা আমার স্কুটি নিয়ে বাড়ি চলে গেল, আর আমরা এখন চলে যাব আমার শ্বশুরবাড়ির দিকে। তো এখানে গিফট প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসটা পাঁচটা সেটে যে থাকে, এই যে আমি যেটা গিফট করছি প্যাকেট করছে আর কি, সেটা হচ্ছে পাঁচটা সেটের, ঠিক আছে, এটাই নিলাম, সংসারে কাজে লেগে যাবে। তো বন্ধুরা, আমি অলরেডি শ্বশুরবাড়িতে আর সাজগোজ শুরু করে দিয়েছি, হালকা একটু মেকআপ করব, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, নিজে নিজে একটু হালকা করে মেকআপ করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো লুকটা এখন এইরকম সিম্পল করেই আমি যাব, কারণ ঠান্ডার দিন, সোয়েটার না পরলে হবে না। শুধু চুলটা একটু টেনে খোপা করেছি, তোমরা বলো কেমন হয়েছে মেকআপটা, ওকে? তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম গাড়িতে করে। এবার এই বেরিয়ে পড়া নিয়ে একটা ঘটনা হয়েছে আমাদের পাড়াতে, যারা যারা যাবে আর কি, মায়ের ফ্যামিলি, তো ওরা বলেছিল যে সবাই মিলে একটা অটো ঠিক করবে, তো সেখানে ওদের সঙ্গে যেতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, সঙ্গ দেওয়াও হবে, একসাথে গল্প গুজব করে যাওয়াও হবে, তো সেখানে ওভাবেই যাব। এবার ওরা ফোন করলো যখন, তখন বাজে চারটা, আর তখন আমরা তুফানগঞ্জে প্রেজেন্টেশন কিনছি, তো এত দূর রাস্তা যেতে হবে, আধা ঘন্টা থেকেও তো বেশি সময় লাগবে, 45 মিনিট সময় লাগে। তো ওরা ততক্ষণে আবার দেখি আমরা পৌঁছলাম, ওরাও চলে গেল, মানে আমরা বাড়ি ঢুকলাম, ওরা রেডি একদম। তো ওরা বলছে তাড়াতাড়ি গিয়ে চলে আসবে। তখন আর কি, আমার বর বাজারে গিয়ে একটা মারুতি ঠিক করে নিয়ে আসলো, তারপরে সকলে মিলে ফ্যামিলি চললাম। তো বন্ধুরা, ফ্যামিলির মধ্যে রয়েছে আমার শাশুড়ি মা আর আমার একটা দেওর, আমার বর। তো আমরা এই কয়েকজনে গিয়েছি, আর বাবা তো যায় না এখন। তো বন্ধুরা, সকলেই ফটোশ্যুট আর বিয়েবাড়ির ফটোশ্যুট সব কিছুই চলছে। তো ঢুকে বললাম বিয়েবাড়িতে, আর যারা আমাদের আগে এসেছিলো তাদের সঙ্গে আমার বর কথা বলছে যে তোমরা কী কাণ্ড করলে। তো যাই হোক, ওরা কিন্তু এখনও রয়েছে, বলেছে তাড়াতাড়ি যাবে, কিন্তু এখনও রয়েছে ওরা আবার খাওয়া দাওয়া করে যাওয়ার দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ বউ বসে আছে, বউয়ের সঙ্গে ফটোশ্যুট হচ্ছে অনেকেরই, আমিও একটু ফটোশ্যুট করলাম, দিয়ে দেবো তোমাদেরকে। তো একটু বসলাম, তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো এখন খাওয়া দাওয়া হবে আমাদের, তো খাওয়া দাওয়া করেই, কারণ খাওয়া দাওয়া তো একটু করতেই হবে তাড়াতাড়ি, কারণ দূরের রাস্তা, অনেকটা দূরের রাস্তা, মোটামুটি তুফানগঞ্জ থেকে কোচবিহার যত দূর অত দূরই হবে, সেটাই এই নাজিরহাট থেকে সেটাই হচ্ছে অতটুকু দূরত্বের মধ্যে হবে, হয়তো একটু কম হবে,
আসলে গয়না ধরেছে ওর বাবার উপরে রাগ করেছে। আর দেখো আমার দেওয়ার যতগুলো ভিডিও করেছে সেগুলো সব লম্বা করে করেছে, দেখতে ভালো হচ্ছে না। আর দেখো খাওয়ার মেনুতে কিছু রয়েছে, ভাত ডাল পকোড়া মাছ স্যালাড খাসি মাংস আর রয়েছে একটা রসা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বসে পড়লাম। আর বিয়েটা কার ছিল তোমরা জানো না? বিয়েটা ছিল আমার মামা শ্বশুরের, যেমন আমার যে জলসিটা মা রয়েছে সেই মায়ের একদম ছোট ভাই, তো সেই মামার বিয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম, চলো টাটা, আপাতত বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অনেক রাত হয়েছে, এখন 11টা বাজে। এই দেখো ঠান্ডায় অবস্থা, চলো গুড নাইট।